পূর্বস্থলে উত্তরের সিপিএম বিধায়কের বিরুদ্ধে এফআইআর রুজু করল রেল মন্ত্রকের অধীনস্থ আরপিএফ। সবার পেটে ভাত, সবার জন্য কাজ আর চাকরির জন্য শিল্প, এই দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুব সংগঠনগুলি। সেখানেই চোটে পুলিশের এলোপাথারি লাঠি। লাঠির ঘা খেয়ে রাস্তায় কাতরাতে কাতরাতে অচেতন হয়ে পড়েন বাঁকুড়ার কোতুলপুরের যুব নেতা মইদুল ইসলাম মিদ্দা। তারপর চার দিন ধরে জমে মানুষের টানাটানি চলে। মাত্র 31 বছর বয়সে সোমবার শেষ হয়ে যায় তরতাজা প্রাণ। এরপরই ক্ষোভের রেশ আছড়ে পড়ে রাস্তায়, অবরোধ করা হয় রেলও। সোমবার কাটোয়া ব্যান্ডেল লাইনের পূর্বস্থলীতে ঘণ্টাখানেক রেল অবরোধ করেন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা। রেল অবরোধ করার জন্য পূর্বস্থলী উত্তরের বিধায়ক প্রদীপ সাহা সহ সিপিএম নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কাটোয়া আরপিএফ। আর এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি আর তৃণমূল এরা সব এক হয়ে গেছে, ওরা বিজেপির চাপে এফআইআর করেছে আর তৃণমূল বলছে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রস্তুত, আমাদের ছেলেমেয়েরা প্রস্তুত, আমরাও প্রস্তুত আছি এই লড়াইয়ে আরও এগিয়ে যেতে। যদিও সিপিএম এর এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ও বিজেপি। তা উনি রেল অবরোধ করেছেন, রেল যথাযথ ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে এফআইআর করেছে, তার নামে যদি অভিযোগ হয়ে থাকে অ্যারেস্ট হবে। রেল রেলের সম্পত্তি নষ্ট হলে, রেল অবরোধ হলে রেল তার মতো করে ব্যবস্থা নেবে, এতে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। সব মিলিয়ে পুলিশের মারে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। গত সোমবারই মাধুরী আমরা দেখেছি যে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয় এবং তার এই মৃত্যুর পর কিন্তু শহর জুড়ে এবং রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যায় বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে। এই ঘটনার জের কিন্তু গড়ায় রাজধানী পর্যন্ত এবং গতকাল বঙ্গভবনের বাইরে এসএফআই এবং ডিওয়াইএফআই এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের সঙ্গেও হয় বচসা। নবান্ন অভিযানে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বাম ছাত্র যুবদের বিক্ষোভ আছড়ে পড়ে দিল্লির বঙ্গভবনে। জেএনইউর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে বঙ্গভবনে যান দিল্লি ইউনিভার্সিটি ও জেএনইউর পড়ুয়ারা। কিন্তু বঙ্গভবনে 500 মিটার আগেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলার পর রাস্তাতেই বসে পড়েন বামকর্মী সমর্থকরা। যে কাজ আজকে সিঙ্গু বর্ডারে মোদী সাহেব করছেন বর্ডার তৈরি করে, ঠিক একই জিনিস মমতা ব্যানার্জি সেখানে করেছিলেন। আসলে এরা কাজ দিতে পারছে না, এরা হচ্ছে আমাদের শিক্ষার কর্মসূচি দিতে পারছে না, এরা ভাঙার জন্য ধর্মের কাজ, ধর্ম জাত এই সমস্ত নিয়ে এসে মানুষকে বিভাজনের খেলা খেলছে, তাই এর বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার মৃত ডিওএফআই নেতা মইদুলের পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেভাবেই মারা যাক, আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার, আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করবার জন্য তৈরি আছি। কমরেড মইদুল তো নিজের চাকরির জন্য শুধু লড়ছিল না, উনি লড়ছিলেন যাতে বাংলার যে যুব সমাজ আছে সবার চাকরির জন্য। তো ব্যাপারটা একটা মইদুল ইসলাম বা কারুর নয়। আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা চাকরি দিয়ে দেব, আমরা জানতে চাই তিনি এত যে বেকার যুব যুবতীরা আছে পশ্চিমবঙ্গের, সবাইকে চাকরি দেওয়ার প্রস্তাব কেন নিচ্ছেন না? সেই নবান্ন অভিযান এরকমও নয় যে হঠাৎ করে ডাক দেওয়া হয়েছিল, সেটা নিয়ে 2.5 মাস আগে থেকে প্রত্যেকটা জেলায় জেলায় লোকাল এরিয়াতে ক্যাম্পেইন চলছিল। তিনি একটা প্রস্তাব রাখতে পারতেন যে বামপন্থী যে যুব সংগঠন তাদের সাথে দেখা করে, তিনি দেখা করে সেই ইস্যুগুলো সেটা নিতে পারতো, কিন্তু কেন পুলিশ বর্বরতার অর্ডার দেওয়া হলো? পুলিশের লাঠির আঘাতে যখন একটা দরিদ্র পরিবারের সন্তান মাইদুল ইসলাম নিহত হয়, তখন বাংলার মুখ্যমন্ত্রী আবার সেই গরিব পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে চাই। এটাই হচ্ছে বাংলার মামাটি মানুষের যিনি নেত্রী, এটাই তার রাজনৈতিক ধর্ম। সোমবার রাতে মৃত ডিওয়াইএফআই নেতার দেহ নিয়ে যাওয়া হয় সংগঠনের রাজ্য সদর দপ্তরে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্যের মতো শীর্ষ বাম নেতাদের সঙ্গে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবারের ভোটে জোট করে লড়ছে বাম কংগ্রেস, দুপক্ষের মধ্যে আসন সমঝোতাও এগোচ্ছে। এরই মধ্যে বাঁকুড়ার মইদুল আরও কাছাকাছি এনে দিল দুপক্ষকে। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিওয়াইএফআই নেতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তারা চান তাহলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে এবং আর্থিক সাহায্যও করা হবে। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতির পর এবার মৃত ডিওয়াইএফআই নেতার বাড়িতে পঞ্চায়েত প্রতিমন্ত্রী, পরিবারের একজনকে দিলেন চাকরি দেওয়ার আশ্বাস। কিন্তু শুধু চাকরি দিলেই কি সব সমস্যার সমাধান? প্রশ্ন তুলেছে বামেরা। মৃতের 2 মেয়ের পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছে এসএফআই। পতাকা হাতে বেকার যুবকদের জন্য চাকরি চাইতে এসেছিলেন মইদুল ইসলাম মিদ্দা, কিন্তু সোমবার সেই পতাকা বুকে নিয়ে বাঁকুড়ার কোতুলপুরে ফিরে গিয়েছে মইদুলের নিথর দেহ।
মঙ্গলবার গোপীনাথপুরে তার গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। বাম যুবনেতার মৃত্যু নিয়ে ভোটের মুখে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিক্ষোভের আজ বাংলা থেকে পৌঁছে গিয়েছে দিল্লি। ঘটনার দিন গুরুতর আহত মইদুলকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ফুয়াদ হালিমের চিকিৎসা কেন্দ্রে। তার কাছ থেকে মৃত ডিওয়াইএফআই নেতার চিকিৎসা সংক্রান্ত নথি চেয়ে পাঠালো পুলিশ। আইনিগতভাবেও আমাদের লড়াই চলবে, চলছে হাইকোর্টে, পুলিশের বিরুদ্ধে মহিলা কমিশনে যাব, মানবাধিকার কমিশনে যাব। এত তাড়াতাড়ি যারা খুন করলো তারা পার পাবেন। পরিবারে একাই রোজগারে ছিলেন মইদুল। সম্প্রতি ব্যাংক থেকে লোন নিয়ে কেনা একটি অটো চালিয়ে কোনো রকমে চলতো সংসার। এখন মইদুলের অবর্তমানে কি হবে তার বৃদ্ধ মা, স্ত্রী, ছোট্ট দুই মেয়ে এবং মাহারা এক ভাগ্নির? আমার ভাইকে 9টা পুলিশে মেরেছে, আমার ভাইকে লোন নিয়ে গাড়ি কিনেছে, সেই কিস্তি আর দিতে পারবে না, ওইটাও দিতে হবে রে। সোমবারই মইদুলের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারি প্রতিনিধি তার বাড়িতে না যাওয়ায় প্রশ্ন তোলে মৃতের পরিবার। বলে তোমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে চাকরি দেওয়া হবে, কিন্তু কোনো ভিডিও থেকে, কোনো এসটি থেকে কোনো কিছু কেউ আসেনি, কোনো কাগজপত্র কেউ দেয়নি, কোনো ডকুমেন্টস নেই, কিচ্ছু নেই। মুখে দিয়ে বলছে কিন্তু কাজের কিছু কিচ্ছু হচ্ছে না, কোনো কেউ কিচ্ছু ধরাছোঁয়া দেয়নি। এরপর বিকেলের দিকে মৃতের বাড়িতে যান পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা শ্যামল সাঁতরা। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। একটা চাকরি হবে আর আর্থিক সাহায্যের আমরা ব্যবস্থা কিছু নেব বলে গেল, 2000 দিয়ে গেছে এখন। কিন্তু চাকরি দিলেই কি সব খুন মাফ? প্রশ্ন তুলছে বামেরা। তাকে মারা হলো, তারপর বলছে তার পরিবারের একজনকে চাকরি দেবো, এর চাইতে বড় লজ্জার আর কি আছে? এখন তারা বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে মানুষকে উস্কানিমূলকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু এই পরিবারের পাশে দাঁড়ানোটা সবচেয়ে আগের ব্যাপার। মইদুলের পরিবারের একজন সদস্য যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন ততদিন প্রতি মাসে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী। অন্যদিকে মৃত মইদুলের দুই মেয়ের পড়াশোনার সমস্ত খরচের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। তুহিন অধিকারী ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। চলে আসবো পরের খবরে। মশা মারার ব্যাটের গায়ে লেখা রয়েছে ডেঙ্গুর বিরুদ্ধে মশার সাথে খেলা হবে। নিউ টাউনের লালকুঠিতে এই স্লোগান লেখা ব্যাট বিলিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপির তরজা। মশা মারার ব্যাট, তার গায়ে লেখা রয়েছে ডেঙ্গুর বিরুদ্ধে মশার সাথে খেলা হবে। মঙ্গলবার নিউ টাউনের লালকুঠিতে একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। এখানেই সরস্বতী পুজোর থিম ডেঙ্গুর বিরুদ্ধে মশার সাথে খেলা হবে। বাগদেবীর আরাধনার দিন এলাকার বাসিন্দাদের মধ্যে খেলা হবে স্লোগান লেখা মশা মারার ব্যাট বিলি করা হয়। ডেঙ্গুর বিরুদ্ধে খেলাতে একদল জিতে একদল হারে, খেলাতে খেলা হবে এবং খেলা মশার সাথে মানুষের যুদ্ধে মানুষ জিতবে, এই ব্যাটটা জিতবে, ছেলেদের মানুষ মানসিকতা জিতবে। আর আমাদের রাজ্যের মধ্যে এই খেলাতে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হবে, সম্প্রীতির শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি জিতবে। ভোটের আগে রাজ্য জুড়ে সারা ফেলে দিয়েছে খেলা হবে স্লোগান। রাজনীতির ময়দান থেকে বিয়ে বাড়িতে ডিজের গানেও ট্রেন্ডিং সেই খেলা হবে। এর শুরুটা করেছিলেন অনুব্রত মণ্ডল। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। এই স্লোগান প্রথমবার দিয়েছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের মশা মারার ব্যাট বিলিকে কেন্দ্র করে আক্রমণ করেছে বিজেপি। এই খেলা হবে স্লোগানটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি ওরা, ঠিক আছে? এখন খেলা হবে করছে, ঠিক আছে, ইলেকশনটা ডিক্লিয়ার হোক, তখন আমরা দেখাবো ওদেরকে কিভাবে কখন কখন কিভাবে খেলতে হয়। ভোট মানেই অনুব্রত মণ্ডলের মুখে নতুন কোনো শব্দ বন্ধ। লোকসভা ভোটের আগে নকুলদানা, পঞ্চায়েত ভোটের আগে গুড় বাতাসা বা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তা, 2016 বিধানসভা ভোটের আগে চরম চরম ঢাক বাজানোর দাওয়াই। তবে জনপ্রিয়তার নিরিখে সে সবকে ছাপিয়ে গেছে খেলা হবে স্লোগান। এবার যা জায়গা করে নিয়েছে মশা মারার ব্যাটেও, তবে ভোটের খেলায় কে জেতে সেটাই দেখার। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চলে আসছে পরের খবরে। হুগলির চন্দননগরে মা কিচেনে মঙ্গলবার পাতে পড়লো অর্ধেক ডিম। দায়িত্বপ্রাপ্ত পুর কমিশনার অবশ্য এর দায় চাপিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর উপর। তিনি জানিয়েছেন হিসেবের ভুলে ডিম কম পড়ার ফলেই গোটা ডিম দেওয়া যায়নি। আমি একদিন মজা করে যেতে পারি। সোমবার মা কিচেনের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 টাকায় ডিম ভাতের জন্য সেখানে ভিড় করছেন বহু মানুষ, কিন্তু দ্বিতীয় দিনেই কোথাও কোথাও কম পড়ল খাবার। হুগলির চন্দননগরের রবীন্দ্রভবনে চালু হয়েছে মা কিচেন। মঙ্গলবার সেখানে মেনুতে ছিল ভাত, ডাল, সবজি ও ডিম। বাকি খাবার পরিমাণ মতো দেওয়া হলেও পাতে পড়ে অর্ধেক ডিম।
গোটা ডিমের স্বাদ না পেয়ে একটু মন খুঁতখুঁত করলেও ভরপেট খেতে পাওয়ার তৃপ্তি তা ভুলিয়ে দিয়েছে। ভাত কি পেট ভরে? সবজি কিরকম রান্না হয়েছে? তো এরা কি রোজই খাবেন? মা কিচেনের তদারকির দায়িত্বপ্রাপ্ত চন্দননগর পুরসভার কমিশনার স্বপন কুণ্ডু জানিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি স্বনির্ভর গোষ্ঠীকে। মঙ্গলবার তাদের হিসেব গণ্ডগোলের জেরে ডিম কম পড়ে, তাই অর্ধেক ডিম দিতে হয়। বুধবার থেকে প্রত্যেকেই গোটা ডিম পাবে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। কোচবিহারের দিনহাটায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ দুই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে, বাইকও ভাঙচুর করা হয়। ঘটনার সূত্রপাত দিনহাটা কলেজের সরস্বতী পূজাকে কেন্দ্র করে। দিনহাটা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, কলেজে অশান্তির জেরে রাতে তার বাড়িতে হামলা চালায় দুই যুব তৃণমূল নেতা অজয় রায় এবং সাবির শাহ চৌধুরীর দলবল। গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূল নেতাই দুই যুব তৃণমূল কর্মীকে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেছেন যুব তৃণমূল নেতা। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিনহাটার বিধায়ক উদয়ন গুহর।